फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल बेंगली ब्लॉगर। पियाली আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন? তো আমি একটু মোটামুটি আছি, খুব একটা ভালো নেই আর কি। ভীষণ শরীরটা খারাপ ছিল আমার বেশ কিছুদিন আগে আর কি, সর্দি কাশি জ্বর নিয়ে আর কি কেটেছে আমার কটা দিন। অনেকগুলো আইবুড়ো ভাতই খাওয়া হয়ে গেছে, কিন্তু মানে লাস্ট মানে একটা তো আইবুড়ো ভাত কি করে খেতেই পারিনি, কারণ আমার খুব সর্দি কাশি জ্বর হয়ে গেছিলো। সেই সল্টেকে গেছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে, অনেক কোল্ড ড্রিঙ্কস সল্টিস ঠান্ডা জিনিস খেয়ে নিয়েছিলাম। তারপরে হাই গাড়ি থাড়িতে হাওয়া বাতাস লেগেছে, ঠান্ডা ঠান্ডা আর কি। আমার তো একটু ঠান্ডার ধাঁচ রয়েছে, এই শীতকালে আমি একটুখানি ঠান্ডা সর্দি কাশি হয়ে যায়। তার মধ্যে যদি আবার একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি, মানে আইসক্রিম তো খাইনি, এই ঠান্ডা আর কি কোল্ড ড্রিঙ্কস আর কি। শীতকালে আমার মা চেষ্টা করে আমাকে সবকিছু গরম গরম খাওয়ানোর, মানে খাবারও আমরা গরম করে খাই, ঠান্ডা গেলে আবার গরম করি, এরকম আর কি। আমরা গরমকালেও খুব একটা ফ্রিজের জিনিস একদমই খাই না, মানে চেষ্টা করি গরম করি বা অনেকক্ষণ আগে বার করে রেখেই খাওয়ার, কারণ আমাদের স্যুট করে না। মানে ফ্রিজের জলও আমরা রাখতে হয়, রাখি যদি কেউ আসে কখনো খায় তো ওই, আর মা খেলেও খুব কম খায়, আমি তো খাইই না। গুলকন্দ ফুলকন্দে ওই মাঝে সাজে, কিংবা লেবুর শরবত ঠিক আছে, মানে পাতি লেবু, কিন্তু আমি এমনি খাই না কিছু, মানে আমার স্যুট করে না, ভালোও লাগে না আর স্যুটও করে না। সবচেয়ে কথা হলো হচ্ছে ভালো লাগার কথা হচ্ছে যে শরীরটা স্যুট করবে না আর কি। আর এবার সত্যি ভেবে নিয়েছি আর আমি কোনোদিনও আর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কিচ্ছু খাবো না, যত লাখ টাকা নিয়ে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম হবো। কেউ যদি বলেও যে তোমাকে এত লাখ টাকা দেবো তুমি খাও, আমি তাও খাবো না, আমার শিক্ষা গেছে বাবা। কারণ সামনে বিয়ে, আমি এরকমভাবে ভুগছি, যদি মানে আরও কিছু বাড়াবাড়ি হয়ে যায় তত প্রবলেমে পড়ে যাবো, তাই না বলুন? মানে এতদিনের আয়োজন, এতদিনের সব সব স্পয়েল হয়ে যাবে। আমাদের ফ্ল্যাটের যে পাশে আর কি যে দিদা দাদু আছে, তো ওরা আর কি আমাকে আইবুড়ো ভাত দেবে বলে মানে ইনভাইট করেছিল আর কি রাতের ডিনারের জন্য। আমাকে আমাকে শুধু একা না, আর বাবা মাকেও করেছিল, তিনজনকেই। তো অনেক রকম আইটেম করেছিল, মানে কি বলবো। এবার আমি তো যেতেই চাইনি, কারণ আমার তো দুপুর থেকেই মানে ধুম জ্বর এসে গেছে আর কি, মানে আমি মানে কিছুই করতে পারছি না, এরকম আর কি অবস্থা। আর দুপুরবেলা একটা ইনভিটেশন ছিল আর কি আইবুড়ো ভাতেরই, খেয়ে এসেছি ওপরের ঘরে দাদাদের ঘর থেকে। যাই হোক, সেই ভিডিওটা তো আপনারা আগে পেয়ে গেছেন, এটা একটু লেটে আপলোড করছি, কারণ ভিডিওটা এতটাই ছোট হয়ে গেছে যে এই ভিডিওটা যে আমি মানে আপলোড করবো কিনা ভাবছিলাম আর কি, ভাবছিলাম যে ওটার সঙ্গে অ্যাড করে দেবো কিনা, মা বলছিল। তো ভাবলাম না থাক, ওটা আলাদা হোক, এটা একটা আলাদা হোক, তাই ভাবলাম যে আমি আপনাদের সামনে এসে ক্যামেরায় বলি যে কি ব্যাপার সব কিছু ঘটনাটা। তো আমার মা বাবা তো ছিল না, সে তারপরে এই বাড়িতে আসার পরে দেখছি আমি পুরো একদম, আমার না একদম পুরো শীতের কাপুনি উঠে গেছিল আর কি, মানে এত মানে এই যে এরকম নাইটি, চাদর, টুপি, মোজা, ভেতরে মানে প্যান্ট, মানে লেগিংস আর কি, সব মানে মোটা মোটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমি কাঁপছি, মানে শীতের কাপড় না, মানে ভেতর থেকে একটা কাপুনি আসছে এরকম আর কি। তারপরে তো রাত থেকে ধুম জ্বর, পরের দিন থেকে সর্দি কাশি সব হয়ে গেছে। আর ওদিনকে রাতে তো সে নিমন্ত্রণ করেছে, আমি তো খাবো না, এবার আমার জন্যই তো করেছে, তাই না বলুন? আর মা বাবা তো গিয়ে শুধু খেতে পারে না, তো জোর করে নিয়ে গেল। জাস্ট একটা লুচি খেয়েছি, একটু ওই মানে কি বলবো, পনির টনির দিয়ে একটু ভাজা টাজা হয়তো মুখে দিয়েছিলাম, ওই মানে খেতেই পারিনি। অনেক রকম, তিন রকম ভাজা করেছিল, দু রকম আলু ভাজা, একটা ফুলকপি, তারপরে ছোলার ডাল করেছিল, পনির করেছিল, পায়েস করেছিল, তারপরে পিঠে পিঠে দিয়েছিল একটা পাঁচ রকম মিষ্টির সাথে, চিকেন কষা করেছিল, তারপরে ফ্রায়েড রাইস, ও চাটনি করেছিল টমেটোর। আর তো ভিডিওটা এতটাই ছোট হয়ে গেছে জাস্ট আর কি, আমি একটু মানে হাতে ফোন ধরতে পারছি না, হাত কাঁপছে, মানে একটু জাস্ট করে মাকে ধরিয়ে দিয়েছি ফোন। তো আমি তো দেখবেন মুখটা কেমন আমার শুকিয়ে গেছে, কেমন লাগছে এখন, তো কেমন দেখছেন তখন তো আরো মানে কি বলবো, বাত্তার অবস্থা আমার। তো মা একটুখানি করে দিয়েছিল, তো একদমই ছোট হয়ে গেছে ভিডিওটা, তাই ভাবলাম যে এভাবে বলি আপনাদের সাথে, কিছু কথা শেয়ার করি। তো খেতেই পারিনি, সব খাবার টাবার দিয়ে দিয়েছিল বলে নিয়ে যেতে আর কি, সেগুলো আর আমার ঠিকভাবে খাওয়া হয়নি। তো মানে এরকম পরপর খাওয়া যায় না এত আইবুড়ো ভাত। হ্যাঁ, সবাই বলে ভালো লাগে খেতে, কে না ভালোবাসে, কিন্তু আমি না আমার অতিরিক্ত একবারে এত কিছু খেতে পারি না, এক দু রকম মিনিমাম তিন রকম ঠিক আছে, তাও যদি শরীর সুস্থ থাকে তাও ঠিক আছে, কিন্তু ওই মানে দূরে গিয়ে জার্নি করে বা ধরুন ওই মানে এত রকম পর শরীর খারাপের মধ্যে ভালো লাগে না। কারণ আরও অনেকগুলো ইনভিটেশন পাবো আর কি আইবুড়ো ভাতে, ও সবাই বলছে, কিন্তু আমি বলছি না একটু কটা দিন যাক তারপরে, কারণ এই তো সবে শরীরটা এখনো ঠিক হয়নি, তার মধ্যে আমি আবার সেই তো আবার খেতে পারবো না। আমার খাবার দেখলেই গাগুলা বমি বমি পাচ্ছে, এরকম গা হাত পায়ে কেমন ব্যথা ব্যথা, আর মাথা ভার আর কি, মানে এরকম উইকনেস হয়ে গেছে আর কি শরীরে। আর ওষুধ তো খেয়েছি আর কি, জ্বরের ওষুধ খেয়েছিলাম, প্যারাসিটামল, তারপরে সর্দি কাশি সব সিরাপও বাবা এনেছে, অনেক টাকার ওষুধ এনেছে, বারবারই গরম জল টরম জল খাচ্ছি মা, তারপরে সে একটা হার্বাল টি বানিয়ে দিচ্ছে, তারপরে মা আমার জন্য চিকেন স্যুপ বানিয়ে দিয়েছিল, যেটা আমি ভালো খাই আর কি, শীতকালে খেলে ভালো আর কি, মানে এখন এই সর্দি কাশির জ্বরের জন্য। আর ওই জেঠিমারা আমাকে তো খাইয়েছিল, প্লাস আমাকে একটা ওই ওই কাঁসানা পেতল যাই হোক বলে কি একটা, তো ওই আর কি একটা থালা আর একটা বাটি দিয়েছে আর কি, বোধহয় একটা কাঁসানা আর কি থালা বাটি দিয়েছে আর কি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনিতে আপনারা এখন খাবারগুলো দেখে নিন, আর আমার দেখুন সেদিনকে কি অবস্থা, আমার মুখ চোখের হাল, তারপর আমি আবার আসছি। আর এই হলো বন্ধুরা আমার ফিফথ আইবুড়ো ভাতের সমস্ত মেনু, তাহলে প্রচুর আইটেম রয়েছে, লুচি রয়েছে, দু রকমের আলু ভাজা, একটা গোল, একটা চারকোনা, একটা রয়েছে ফুলকপি ভাজা, ছোলার ডাল, পায়েস, টমেটোর চাটনি, পনির, আবার চিকেন রয়েছে, ফ্রায়েড রাইস,
আর রয়েছে হলো মিষ্টি, আর তার সঙ্গে হলো পাটিসাপটা পিঠে। আর বন্ধুরা আপনারা দেখছেন এত সব আইটেম, তো এত সব আইটেম আমি ঠিক করে ভালো করে কিছুই খেতে পারিনি, কারণ আমার যেহেতু জ্বর হয়েছিল তাই শুধু একটা লুচি খেয়েছিলাম একটু পনির দিয়ে। আর দেখুন এই হলো কাঁসার বাটি আর থালা, তো এটাই আমাকে পাশের ঘরের দিদার দাদু দিয়েছে আইবুড়ো ভাত খাইয়ে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আপনারা দেখলেন তো সব কিছু, খাবার দাবার, আমার অবস্থা, আর তারপরে কি দিল সেটা, মানে ওই কাঁসার থালা বাটি। তো ভিডিওটা একদমই মানে খুব একটা বড় হয়নি, হয়তো আমি বেশি কথা বলেই বড় করে দিয়েছি, কারণ তাছাড়া কিছু উপায় ছিল না, কারণ কিছু কথা বলতেই এলাম তো ওইগুলো নিয়ে, কারণ ভিডিওটা যেহেতু একদমই ছোটো হয়ে গেছিলো সেজন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপনাদের অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কেউ এলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান চলে যায়, আপনারা সেটা দেখতে পারেন। আর যারা আমার আগে থেকেই বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। এভাবে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে। আজ তাহলে আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।